অনেক ব্যস্ত এক ডাক্তারের কাহিনী। শুধু ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে অপেক্ষা করতে হয় মাসের পর মাস, খুবই ব্যস্ত থাকেন তিনি। ওনাকে প্রায় প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হয় চিকিৎসার কাজে। একদিন তিনি প্লেনে করে যাচ্ছিলেন, হঠাৎ করে ঘন কালো মেঘে ঢেকে গেল সারা আসমান, বজ্রপাত, বৃষ্টি এবং ঝড়ো হাওয়া শুরু হলো। তখন হঠাৎ করে প্লেনের ইঞ্জিনের সমস্যা দেখা দিল এবং সেখানে কোনো এক এয়ারপোর্টে প্লেনকে ল্যান্ড করতে হলো। যে এয়ারপোর্টে নামলো সেই জায়গা ছিল শহর থেকে অনেক দূরে এবং সাথে সাথে ইঞ্জিন ঠিক করার দক্ষ কারিগর সেখানে ছিল না। অপেক্ষা করা ছাড়া কোনো উপায়ও ছিল না, কিন্তু তার জরুরি যেখানে ছিল সেখানে পৌঁছানো তার জন্য খুবই জরুরি। তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলেন কতক্ষণ অপেক্ষা করতে হবে। ক্যাপ্টেন বললেন ঠিক বলা যাচ্ছে না, কিন্তু অনেক সময় অপেক্ষা করতে হবে। আমি বললাম কিন্তু আমার তো সেখানে পৌঁছানো খুবই দরকার। ক্যাপ্টেন বললেন তাহলে আপনি গাড়ি করে চলে যান না কেন, এখান থেকে মাত্র 3 ঘন্টার রাস্তা, এছাড়া আর কোনো উপায় ছিল না। তাই তিনি গাড়ি করে রওনা দিলেন। কিছু দূরে যাওয়ার পর আবার সেই ঘন কালো মেঘ আর বৃষ্টি শুরু হয়ে গেল। যেহেতু গ্রামের মাটির রাস্তা, তাই বৃষ্টির কারণে গাড়ি নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব ছিল না। বৃষ্টির কারণে রাস্তা এত কাদা হয়ে গিয়েছিল, গাড়ির চাকা কাদার মধ্যে দিয়ে চলছিল না। তখন কিছু দূর সামনে একটা বাড়ি দেখা গেল। তিনি ঠিক করলেন বৃষ্টি থামার আগ পর্যন্ত ওই বাড়িতে আশ্রয় পান, তাহলে নামাজ আদায় করতে পারবেন। তিনি ওই বাড়িতে গেলেন এবং দরজা নাড়লেন। এক বৃদ্ধ মহিলা দরজা খুললেন এবং ভিতরে আসতে বললেন। তিনি বৃদ্ধ মহিলাকে সব কিছু বললেন এবং নামাজ পড়ার অনুমতি চাইলেন। বৃদ্ধ মহিলা তাকে ভিতরে আসতে বললেন। ভিতরের রুমে একটা জায়নামাজ ছিল এবং জায়নামাজের পাশে একটি ছোট্ট ছেলে শুয়েছিল। একটু পরপর বৃদ্ধ মহিলা ছেলেটির পাশে এসে বসে দেখে যেতেন ছেলেটি কেমন আছে এবং তার পাশে বসে দোয়া করতেন। বেশ কিছুক্ষণ পর তিনি ওনাকে জিজ্ঞাসা করলেন ছেলেটির কি হয়েছে। বৃদ্ধ মহিলা বললেন ছেলেটির মা বাবা কেউ নেই, আমি ওর নানি। ছেলেটি খুবই অসুস্থ, আশেপাশে সকল ডাক্তারকে দেখিয়েছি কিন্তু কোনো কিছু হচ্ছে না। এখানকার ডাক্তারেরা বললেন শহরে একজন ভালো ডাক্তার আছেন, যে হয়তো এই ছেলেটিকে ভালো চিকিৎসা করতে পারবে। আমি অনেক চেষ্টা করেছি সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, কিন্তু তারা বলেছে 6 মাস পর যোগাযোগ করার জন্য। 6 মাসের আগে সেই ডাক্তারের সাথে যোগাযোগ করা সম্ভব না। সেদিন থেকে আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ আমার জন্য সহজ করে দাও, ছেলেটি অসুস্থ, হে আল্লাহ আমাদেরকে সাহায্য করো। তখন তিনি জিজ্ঞেস করলেন সেই ডাক্তারের নাম কি। বৃদ্ধ মহিলা বললেন ডাক্তার ইশাদ। একথা শোনার সাথে সাথে ভদ্রলোক কাঁদতে শুরু করলেন। বৃদ্ধ মহিলা তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন আপনি কেন কাঁদছেন। কাঁদতে কাঁদতে ভদ্রলোক বললেন আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু আপনার দোয়া কবুল করেছেন বলেই এই বড় ঝড় বৃষ্টি বজ্রপাত এসে আমাদের প্লেনকে থামিয়ে দিল। তারপর যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন আবার সেই ঝড় বৃষ্টি আমাকে এখানে নিয়ে এসেছে, আর আপনাকে প্রশ্ন করার সাথে সাথে বৃষ্টি থেমে গেছে। ডাক্তারের কথা শুনে বৃদ্ধ মহিলাও কাঁদতে শুরু করলেন। এই কাহিনীটি এক আলেমের কাছে বলার পর ডাক্তার ঈশান বলেন সেদিন আমি শিখেছি আল্লাহ যার ভালো চান তার জন্য যা কিছু সম্ভব তিনি নিজে করেন। অবশেষে ডাক্তার ঈশান ছেলেটিকে চিকিৎসা করেছিলেন। সেই ঘটনা একটু ভেবে দেখুন, 6 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যে ডাক্তারের সাথে দেখা করা অসম্ভব ছিল, সেই ডাক্তারকে এত দূরে একটা গ্রামে টেনে হেসে আল্লাহ সেই ঘরে এনে তুলেছে যেখানে তার দরকার ছিল। আর এই কাহিনী যদি বুঝতে পারেন তাহলে মনে রাখবেন যখন যা দরকার আল্লাহর কাছে চাইতে ভুলবেন না, মনের মধ্যে সেই বিশ্বাসটুকু রেখে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার নেক দোয়া কবুল করবেন, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।